নমস্কার বন্ধুরা, আলাপন এক্সপ্লোরারে আপনাদের স্বাগত। আজকে আমরা বাংলার ঐতিহ্যবাহী চড়ক উৎসব নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। গ্রাম এবং জন অর্থাৎ গ্রামীণ মানুষজনের এই উৎসবই গাজন উৎসব। গাজন কথাটির উৎপত্তি গর্জন থেকে। কারো মতে চড়ক সন্ন্যাসীরা গর্জন করে বলে এই উৎসবের নাম দেওয়া হয় গাজন উৎসব। সনাতন হিন্দু ধর্মের লিঙ্গ পুরাণে শিবব্রত নিয়ে বলা আছে, চৈত্র মাসে শিবের আরাধনা হেতু নাচ গানের উৎসবই চড়ক উৎসব। অবশ্য এই উৎসবের বর্ণনা কোথাও আবার অন্যরূপে দৃষ্ট হয়। জনশ্রুতি থেকে জানা যায়, 1485 খ্রিস্টাব্দে সন্দরান্দ ঠাকুর নামের এক রাজা এই পুজো প্রথম শুরু করেন। কথিত আছে চৈত্র সংক্রান্তির দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে দেবাদিবের মহাদেবের প্রীতি উৎপাদন করে অমরত্ব লাভের আকাঙ্ক্ষায় নাচ গানের মাধ্যমে ও নিজের গায়ের রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে সিদ্ধ হন। তারই স্মৃতি বহন করে শৈব সম্প্রদায় এই দিনে গাজন উৎসবে মেতে ওঠে। এই চড়ক কোথাও নীল পুজো, গম্ভীরা পুজো, আবার শিবের গাজন নামেও পরিচিত। চৈত্র মাস পড়তেই শুরু হয়ে যায় চড়কের আয়োজন। আজও গ্রামেগঞ্জে দলে দলে মানুষ সারা মাস শিবের পাটা নিয়ে শিবির পরিয়ে পথে পথে মাগনে বেরোয়। সঙ্গে থাকে ঢাকের বাদ্য। শিব পার্বতীর সংসেজে তারা মানুষজনকে নৃত্য প্রদর্শন করে থাকেন। আমাদের আলোর ব্যবস্থা রয়েছে, আমাদের চরক শুরু হয়ে যাবে এবং তারপরে আপনাদের
বোঝা যাচ্ছে, বল শুনে বোঝা যাচ্ছে এখানে লোক নয়। প্রতি বছর আসে এই এই মেলাতেই? ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, এটা ইউটিউবের জন্যই করছি। ওখানে কর্মসূত্রে থাকেন নাকি? শুধু এটা এই পেশা না অন্য কোনো পেশা? হরে কৃষ্ণ। চড়ক পুজোয় খুব নিয়ম নিষ্ঠা লাগে। সংক্রান্তির আগের দিনে চড়ক গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এই পুজোর অঙ্গ হিসেবে কুমিরের পুজো, কাটা ছুরির ওপর লাফানো, বান ফোড়া, অগ্নিনৃত্য, চড়ক গাছে দোলা এবং দা চালানো বা হাজার পুজো। এই লৌকিক আচার অনুষ্ঠান মূলত ভূত প্রেত পুনর্জন্মবাদের উপর বিশ্বাস করে, আর তাই তো মরার খুলিসহ সব দেহের করটি নিয়ে চলে তাণ্ডব। চড়ককে কেন্দ্র করে সন্ন্যাসীরা নিজেদের শরীরকে লোহার রড, বড়শি ইত্যাদি দিয়ে হাতে পিঠে জিহায় ফোটায়। চৈত্র সংক্রান্তির কদিন আগে থেকেই চলে নিয়ম নিষ্ঠার পালা। অত্যন্ত সংযম করে এই পুজোর অংশ নেন চড়ক সন্ন্যাসীরা। সংক্রান্তির আগের দিনে হাজরা পুজো হয়। এই পুজোর মহাদেবের উদ্দেশ্যে খিচুড়ি, শোল মাছের ভোগ নিবেদন করা হয় এবং পরে তা প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এই হাজরার মাছ রাত থেকে কোনো কোনো সন্ন্যাসী ভর হয়ে ওঠে এবং দা অথবা ধারালো অস্ত্র পাগলের মতো ধরতে থাকে। ওদের তান্ত্রিক ভাষায় দা চালানো। অনেক সন্ন্যাসী দেবতাকে সন্তুষ্ট করতে নিজের শরীরের উপর অত্যাচার করতে থাকে।